কিংস পার্টি খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম গঠন প্রক্রিয়া নিয়ে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের বনানীর বাসায় একাধিক বৈঠক হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বিএনএমের চেয়ারম্যান এবং সাকিব আল হাসান কো চেয়ারম্যান হওয়ার কথা ছিল। তারা পরে সুবিধাজনক সময়ে যোগ দেবেন এই আশ্বাস দেওয়ায় দলটির কমিটি গঠনের সময় ওই দুটি পদ শূন্য রাখা হয়েছিল। পর্দার আড়ালে থেকে হাফিজ উদ্দিন দলটির নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো গ্রহণে ভূমিকা রেখেছেন। যদিও শেষ পর্যন্ত নানা রাজনৈতিক হিসাব নিকাশ না মেলায় দুজনের কেউই নতুন দলে যোগদান করেননি। নির্বাচনের তিন মাসের মাথায় কিংস পার্টি বিএনএমকে নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, আর এই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসানের একটি ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এই ছবিতে দেখা যাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের বাসায় গিয়ে কিংস পার্টি খ্যাত বিএনএমে যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান। নির্বাচনের আগে নতুন এ দলে যোগ দিতে মেজর হাফিজের হাতেই আবেদন ফর্ম তুলে দিয়েছিলেন ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটেছে। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন সাকিব আল হাসান। অনুসন্ধানে জানা গেছে কিংস পার্টি খ্যাত বিএনএমে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও নতুন এই দল গঠনের নেপথ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বহুল আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএমের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করিয়েছেন তিনি। এমনকি দলের নামটিও তার দেওয়া বলে দাবি করেছেন এর নেতারা। যদিও পরবর্তীতে প্রকাশ্যে আসেনি বিএনপির রাজনীতিতে কাগজে কলমে থাকা হাফিজ উদ্দিন। বিএনপি নেতা হাফিজ উদ্দিনের বাসায় সাকিবের বিএনএমের সদস্য ফর্ম পূরণ করে যোগ দেওয়ার প্রস্তুতি পর্বের ছবিটি প্রমাণ করে বিএনএম নামের কিংস পার্টির নেপথ্য কারিগর ছিলেন তিনি। ওই সময় দলটির তৎকালীন সদস্য সচিব মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ হানিফ ও কেন্দ্রীয় কমিটির সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে সাকিব আল হাসান ডিগবাজি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন। এ বিষয়ে হাফিজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, এক সময় নির্বাচনের আগে সরকারের নীতি নির্ধারকদের একজন আমাকে অনুরোধ করেন তৃণমূল এবং বিএনএম দুটি দলের একটির চেয়ারম্যান হতে। আমি কিছুদিন চিন্তাভাবনা করে জানিয়ে দিয়েছি আমি বিএনপিতেই থাকব। এটা থেকেই সাকিব আসছিল এক সময় একটি দলে যোগদান করতে। যেহেতু আমি আর আগ্রহ দেখাইনি, সেহেতু সেও আর আগ্রহ দেখাইনি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাই আমার কাছে নিয়ে আসেন সাকিব আল হাসানকে। তিনি দেশ সেরা ক্রিকেটার, পৃথিবীর সেরা অলরাউন্ডার। বর্তমানে সাকিব আমার কাছে এসে রাজনীতিতে যোগদানের ইচ্ছা ব্যক্ত করে তাকে বিএনএম এর দুজন কর্মকর্তা আমার কাছে নিয়ে আসে। আমি বলেছি যে রাজনীতি করা তোমার বিষয়, তুমি এখনো খেলাধুলা করছো, রাজনীতি করবে কিনা চিন্তা ভাবনা করে দেখো। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়। এই ঘটনা নির্বাচনের 4-5 মাস আগে হবে। যাই হোক, যখন ক্ষমতাসীনদের চাপ বাড়তে লাগলো, এমনকি তৎকালীন তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ ঘোষণায় দিয়ে দিলেন যে হাফিজ সাহেব শীঘ্রই একটি নতুন দল গঠন করবেন, করে নির্বাচনে যাবেন, আমি বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছি। পরের দিনই আমি এখানে বসে আপনাদেরকে নিয়ে একটা সংবাদের সম্মেলন করলাম, নির্বাচনের 2 মাস আগে সংবাদ সম্মেলন করে বলেছি যে আমি 32 বছর বিএনপিতে আছি, এই দলেই থাকব, বিএনএম বা অন্য কোনো দলে আমার যোগদান করার কোনো সম্ভাবনা নাই, এই দল থেকেই আমি শেষ পর্যন্ত এই দলেই থাকব এবং বর্তমানে আমি অবসর গ্রহণের কথাই চিন্তা করছি, আমি শারীরিকভাবে অসুস্থ, সেটি সারা দেশে প্রচারিত হয়েছে। এতদিন পর, এটা তো গোপন কোনো কিছু না, আমাকে অ্যাপ্রোচ করেছেন, আমি
সেটি গ্রহণ করি নাই, প্রস্তাব গ্রহণ করি নাই, বিএনপিতে রয়েছি, এটা কিন্তু গোপন করার কিছু নাই। কিংস পার্টি খ্যাত বিএনএম এ যোগদানের বিষয়টি স্বীকার করেছেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও ক্রিকেটার সাকিব আল হাসানের দল গঠনের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, সরকার যে অপচেষ্টা করেছিল সেটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম 2023 সালের 10ই আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দলটির প্রতীক নোঙ্গর। নিবন্ধন আবেদন অনুযায়ী বিএনএম এর আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আব্দুর রহমান এবং দলের সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হানিফ। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন বিএনপির কেন্দ্রীয় নেতা ও প্রখ্যাত শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 82টি আসনে প্রার্থী দিয়েছিলেন বিএনএম, এদের সবাই জামানত হারিয়েছেন। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।